দীর্ঘ বিরোধ ও শত্রুতার পর এবার ইরানের ঘনিষ্ঠ হতে চাইছে সংযুক্ত আরব আমিরাত। ছয় বছর পর সম্পর্কের নতুন বার্তা নিয়ে ইরানের রাষ্ট্রদূত পাঠাতে যাচ্ছে দেশটি। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোববার এক ঘোষণায় বলা হয়েছে, রাষ্ট্রদূত মোহাম্মদ আল জাবি তেহরান ফিরে আসবেন। সৌদি আরবে শিয়া স্কলার নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর ইরানে বিক্ষোভকারীরা তেহরানের সৌদি কূটনৈতিক মিশনে হামলা চালায়। সেই হামলার কারণে 2016 সালে আরব আমিরাত তেহরান সম্পর্ক ছিন্ন হয়। সম্প্রতি দুই দেশের সঙ্গে আলোচনা আবারও শুরু হয়েছে। দুই দেশও এই অঞ্চলের বৃহত্তর স্বার্থ অর্জনেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে আমিরাত।